জাহেলি যুগে মক্কাবাসী মূর্তি পূজায় লিপ্ত থাকলেও তারা কাবাকে যথেষ্ট সম্মান করত তারা কাবার রবের নামে শপথ করত আরব কবিরা কাবার দেয়ালে কবিতা টানিয়ে তার সম্মান প্রদর্শন করত কাবা চারপাশে তওয়াফ ও হজ উমরা সবই তারা পালন করত এমন কি ভিনদেশ থেকে আগত হাজিদের খানাপিনার ব্যবস্থা করে অত্যন্ত যত্নের সঙ্গে এটাকে তারা পরম সৌভাগ্যের বিষয় বলে মনে করত কাবাঘরের চারপাশে রয়েছে বরকত ও কল্যাণের বহু নিদর্শন মাকামে ইব্রাহিম মুলতাজাম হাজরে আসওয়াদ মিজাবে রহমত হাতিম মাতাফ রুকনে ইয়ামানি প্রত্যেকটি বরকতের প্রতীক এবং এসব স্থানে দোয়া কবুল হয় তাই তো মুমিন হৃদয়ে বারবার ভেসে ওঠে কাবার ছবি প্রাণের টানে বিশ্বের নানা প্রান্তের মুসলমান প্রতি বছর ছুটে চলেন কাবার পানে এটি কাবার বিস্ময়কর বৈশিষ্ট্যও বটে আধুনিক জগতের শ্রেষ্ঠতম কোনো মনোরম দৃশ্য বা পর্যটনের স্থান দু একবার দেখলেই মানবমন পরিতৃপ্ত হয়ে যায় কিন্তু কাবা ঘরে না